আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে সৌদি আরবের জামিল প্লাস্টিক কোম্পানি কিরকম, কারণ হয়তো তারা জামিল প্লাস্টিক কোম্পানির ভিসা পেয়েছেন। জানি না ওই ভিসাতে কোন কোম্পানির নাম লেখা আছে, কোন স্পন্সরের নাম লেখা আছে তা জানি না। তবে যারা জিজ্ঞাসা করেছেন যে জামিল প্লাস্টিক কোম্পানিটা কিরকম, তো জামিল প্লাস্টিক কোম্পানিটা কিরকম এবং ডিউটি কিরকম, বেতন কেমন কেমন, সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো প্রথমত বলি, জামিল কোম্পানিতে ডিউটি কয় ঘন্টা? এই জামিল কোম্পানিতে যদি আপনি অরিজিনাল ভিসা দিয়ে আসতে পারেন, 8 ঘন্টা ডিউটি করতে হবে প্লাস ওভার টাইম আছে। আর এই কোম্পানিতে সপ্তাহে 6 দিন ডিউটি হয়ে থাকে, বন্ধের দিনও আপনি কাজ করতে পারেন, তবে সেই বন্ধের দিনটা আপনি পুরোটাই ওভার টাইম পাবেন। আর এই কোম্পানিতে বেতন কত দেয় বা বেতনের সম্পর্কে যারা জানতে চেয়েছেন, এই কোম্পানিতে মূলত 1000 রিয়াল থেকে 1200 বা 1400 রিয়াল বেতন হয়। তো ম্যাক্সিমাম টাইমে 1000 রিয়াল বেতন হয়, আর এখানে ওভার টাইম তো আছেই। তো এই কোম্পানিতে ফ্যাসিলিটি কি? এই কোম্পানিতে যদি আপনি সরাসরি ভিসা দিয়ে আসতে পারেন, 2 বছর পর আপনি আপ ডাউন টিকিট পাবেন, ছুটি পাবেন কোম্পানির খরচে, এবং বছর শেষে আপনি বোনাস পাবেন। বছর শেষে আপনার বেতন হারে আপনি বোনাস পাবেন, সেটা 100 পান আর 500 পান বা 1000 পান, বছর শেষে কিন্তু আপনি বোনাস পাবেন। এবং আপনি যদি 2 মাসের ছুটিতে যান, আপনার ওই 2 মাসের বেতন সহকারে আপনাকে দিয়ে দিবে। আপনি বাংলাদেশে গিয়ে 2 মাসের ছুটি পাবেন, ছুটি কাটাবেন, সেই 2 মাসের বেতনও কিন্তু আপনি পাবেন। একটা কোম্পানিতে যে সব ধরনের বৈশিষ্ট্য থাকার দরকার, এই কোম্পানিতে সম্পূর্ণটাই আছে। সরকারি রুলস অনুযায়ী তারা চলে এবং রুলস অনুযায়ী তারা কাজগুলো করিয়ে থাকে ওয়ার্কারকে দিয়ে। তো এই কোম্পানিতে এখন মূল কথায় আসি, এই কোম্পানিতে আপনি সরাসরি এই কোম্পানির নামে ভিসা আপনি পাবেন কি না, এটাই হলো মূল ফ্যাক্ট। কারণ এই কোম্পানি যেই লোকদেরকে দিয়ে কাজ করায়, তাদের ভিতরে 70% লোক সাপ্লাই কোম্পানির, তো 60 থেকে 70% লোকই এই সাপ্লাই কোম্পানি থেকে নিয়ে আসে। কারণ তাদের সাথে একটা কন্ট্রাক্ট থাকে যে আমার 100 লোক লাগবে, তখন একটা সাপ্লাই কোম্পানি 120 বের করে এই কোম্পানিতে কাজ করার জন্য নিয়ে আসে। তো আপনি বেসিক্যালি ভাবে যদি জামিল কোম্পানিতে আসতে হয়, তাহলে আপনাকে থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে আসতে হবে, সাপ্লাই কোম্পানির মাধ্যমেই আসতে হবে। তো সব সাপ্লাই কোম্পানি তো আর এক না, সাপ্লাই কোম্পানির ভিতরে যদি 100 কোম্পানি হয়ে থাকে, তার ভিতরে 95% কোম্পানি মানে বাটপার সিটার সিটার মিলে, আর বাকি হয়তো 5% কোম্পানি রুলস অনুযায়ী চলে। তো আপনি জামিল গ্রুপ অফ কোম্পানির ভিসা পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে, এরা তেমন একটা ভিসা বের করে না, করে না তো তা না, করে খুব সংখ্যায় কম। আপনাকে যদি বাংলাদেশের কোনো এজেন্সি যদি আপনাকে বলে, অনেক ধরনের অসাধু এজেন্সি আছে, তারা হয়তো আপনাকে বলবে যে আপনি জামিল কোম্পানিতে গিয়ে কাজ করবেন, আপনার বেতন এমন সেমন এই এই নানানটা। তো এই রুলসগুলো বা এই সবগুলা কথাই কিন্তু জামিল কোম্পানির কথা বলবে, কিন্তু আপনাকে কিন্তু জামিল কোম্পানিতে পাঠাবে না, সরাসরি আপনাকে পাঠাবে একটা থার্ড পার্টি সাপ্লাই কোম্পানিতে পাঠাবে। ওই সাপ্লাই কোম্পানিতে কিন্তু আপনার ওই ফ্যাসিলিটিটা দিবে না, আপনাকে জামিল কোম্পানির যে ফ্যাসিলিটি সব কিছু ফ্যাসিলিটির কথাই আপনাকে বলবে। আর আপনি যদি এটা কোনো একটা ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, পুরাতন ব্যক্তিকে, তারাও কিন্তু এটাই বলবে যে হ্যাঁ, জামিল কোম্পানিতে এই এই রুলসে চলে। তারা সরকারি যে রুলসগুলো আছে সবগুলো রুলস তারা মানে সর্ষার দানা সমানও তারা মানে মেনে চলে। তো এখন কথা হলো, এজেন্সি যে আপনাকে জামিল কোম্পানির কথা বলছে, আপনি কি জামিল কোম্পানির লোক? না, আপনি এসে জামিল কোম্পানিতে কাজ করতে পারবেন, এটা ঠিক আছে, 100% শিওর। তবে আপনার কোম্পানিটা কিন্তু জামিল কোম্পানি, আপনার কোম্পানি হলো সাপ্লাই কোম্পানি, আপনার বেতন জামিল কোম্পানি দিবে না, জামিল প্লাস্টিক কোম্পানি আপনার বেতন দিবে না, আপনার বেতন দিবে আপনার আপনার কোম্পানি, আপনি যে সাপ্লাই দিয়ে এসেছেন তারা দিবে বেতন। আপনার বেতনটা জামিল কোম্পানি থেকে আপনার কোম্পানি নিবে 2000 রিয়াল বা 1800 রিয়াল করে নিবে, তারপর আপনার কোম্পানি আপনাকে কত টাকা দিবে সেটা তাদের ইচ্ছা। 6 মাস পরে কি 1 মাসের বেতন দিবে নাকি 1 মাস পরে 1 মাসেরটা দিবে সেটা তাদের ইচ্ছা।
আর আপনি যদি সরাসরি জামিল প্লাস্টিক কোম্পানিতে ভিসা দিয়ে আসতে পারেন, তাহলে আপনি চোখ বন্ধ করে কাউকে জিজ্ঞাসা না করে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি এই কোম্পানি থেকে সব ধরনের ফ্যাসিলিটি, সুরক্ষা সব কিছু পাবেন, টাইম টু টাইমই পাবেন। টাইম টু টাইম ডিউটি, টাইম টু টাইম বেতন, টাইম টু টাইম আপনার ইকামা, টাইম টু টাইম আপনার ছুটি, সব কিছু সরকারি রুলস অনুযায়ী। আর আপনি যখন এটা থার্ড পার্টি কোম্পানির মাধ্যমে এই কোম্পানিতে এসে কাজ করবেন, তখন সেখানে আপনার মা আছে, বাপ নাই, বাপ আছে মা নাই, ঠিক আছে, বাপ খুঁজা পাইলে মারে পাইবেন না, মারে খুঁজা পাইলে বাপেরে পাইবেন না, এরকমটা সিস্টেম, মানে অনেকটা এরকম। দেখা গেছে আপনার বেতন ভাতা দিল না, কোম্পানি থেকে ঠিকই আপনার কোম্পানি নিয়ে গেছে কিন্তু আপনাকে দিল না, চাকরি আছে বেতন নেই, আপনার চাকরি থাকবে ঠিকই কিন্তু বেতন থাকবে না, বেতন না থাকার সম্ভাবনা 95% গ্যারান্টি। কারণ সৌদি আরবে সাপ্লাই কোম্পানি এখনো সাপ্লাই কোম্পানির মতো না, ঠিক আছে, তো সাপ্লাই কোম্পানি তো সবসময় খারাপ, তো এখন বর্তমানে একটু বেশি খারাপ, বেতন দেয় না, কাজ দেয় না। আপনি যদি বেতনের জন্য একবার জায়গায় তিনবার কথা বলছেন কি, আপনাকে এই কোম্পানি থেকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আপনাকে রুমে বসিয়ে রাখবে, কাজ দিবে না, আপনার জায়গায় আরেকজন দিবে। এটা সাপ্লাই কোম্পানিতে অনেক লোক থাকে, তো আপনি যখন পাঁচ আপনারা পাঁচজন যখন কাজ করছেন, 5 মাস বেতন দেয় না আপনার কোম্পানি, আপনি জামিল কোম্পানিকে বলে লাভ মানে তারা বলবে যে আপনাদের বেতন নিয়ে গেছে আপনার কোম্পানি। এখন আপনি যদি আপনার কোম্পানির কাছ থেকে বেতন খোঁজেন, 5 জন মিলে বা 10 জন মিলে খোঁজেন, তখন দেখা গেছে একটা সময় তারা কি করে, আপনাকে বেতন দিবে না কিন্তু আপনাদেরকে এই 10 জনকে নিয়ে রুমে বসিয়ে রাখবে, কাম দিবে না, কাজ দিবে না, রুমে বসিয়ে রাখবে, আপনার জায়গায় অন্য লোক দিবে, এভাবে সেভাবে তারা চলে, ঠিক আছে। দেখা গেছে আপনি যদি বাই দিওয়াই আপনি কোনো কোনোভাবে কোথাও যান, আপনাকে না পায়, তাহলে আপনাকে গ্রুপ লাগিয়ে দিব, এরকম ধরনের চলে। তো যাই হোক, তো যারা আমাকে জামিল প্লাস্টিক কোম্পানির সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। আপনি যদি সরাসরি জামিল কোম্পানিতে আসতে পারেন, ঠিক আছে, জামিল কোম্পানির বিষয় তেমনটা পাওয়া যায় না, আর যদি পাওয়া যায় আপনারা অপেক্ষার ভিতরে থাকতে হবে, আর যদি মানে আসতে হয় তাহলে থার্ড পার্টির মাধ্যমে আসতে হয় ম্যাক্সিমাম টাইম। তো আপনারা অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন যে জামিল কোম্পানির অরিজিনাল ভিসা পাওয়া যায় কি না বা কোথায় পাওয়া যায়। আপনাকে যদি কোনো এজেন্সি বলে যে এটা জামিল কোম্পানির ভিসা, তাহলে আপনি অবশ্যই আপনার ভিসাটা প্রসেসিং হওয়ার আগে ওকালা সেট করে নেবেন, যে আপনাকে তারা ভিসা দিতে চায়, সেই ভিসার নাম্বারটা দিয়ে আপনারা ওকালা চেক করে নিতে পারেন। ওকালা চেক করে নিয়ে তারপরে জানতে পারবেন যে এটা কোন কোম্পানির ভিসা, ঠিক আছে। আপনার পাসপোর্টে ইস্যু করার আগে আপনারা তাদের কাছ থেকে জেনে নেবেন, বা আপনার পাসপোর্টে এই ভিসাতে কি লেখা আছে সেটা ভালোভাবে দেখে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্বে আসবেন। বিভিন্ন দালাল আছে, দালালেরা বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভন দেখে আপনাকে পাঠাতে পারে, ঠিক আছে, মডিফাই করতে পারে, তো দালালদের ফান্দে পড়বেন না এবং অসাধু এজেন্সিদের ফান্দে পড়বেন না। আসার আগে অবশ্যই ভিসা প্রসেসিং ইস্যু হওয়ার আগেই অবশ্যই আপনাকে ভিসাটা কোন কোম্পানির স্পন্সর, কে, আপনি যে স্পন্সরের নাম শুনেছেন সেই স্পন্সরের নাম আছে কিনা সেটা আপনারা অবশ্যই দেখবেন। এমনটা হতে পারে আপনাকে বলবে যে এটা এই কোম্পানিরই আর একটা এজেন্ট, ঠিক আছে, বা একটা শাখা, এটা লাইসেন্স, আলাদা লাইসেন্স, এরকমটাও বলে অনেক সময়, যে আমাকে কিছুদিন আগে একজন বলছিল যে ভাই এটা এই আলমারাই কোম্পানির একটা শাখা, ঠিক আছে, আলাদা একটা লাইসেন্স, এই লাইসেন্সের নাম এটা, কিন্তু এটা আলমারাই কোম্পানিরই লাইসেন্স, অরিজিনাল লাইসেন্স, কিন্তু এগুলো বকাস কথা, একেবারে ভুয়া বানোয়াট কথা। তো আপনারা এইসব ধরনের প্রলোভন থেকে দূরে থাকবেন। আপনি আসার সময় আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানির নামটা ভিসাতে লেখা আছে কি না সেটা দেখে বুঝে শুনে তারপরে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আল্লাহ হাফিজ।